শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আপনারা সকলে একটা হাত তালি দেবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, সমবেত সনাতনী রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভদ্রমন্ডলী, রামরাজাতলা শীতলামাতা সেবা সমিতির ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বৈদিক অভিনন্দন জানাই যে আজকে আমরা একটি মহত্বপূর্ণ অনুষ্ঠানে মিলিত হয়েছি এবং যে অনুষ্ঠান প্রায় 3 ঘন্টা ধরে এখানে চলছে। আমি প্রথমেই অনুষ্ঠানে যিনি ঋত্বিক পুরোহিত আহ্বায়ক ব্যবস্থাপক, এই শীতলামাতা সেবা সমিতির অন্যতম কর্ণধার গৌরাঙ্গ ভট্টাচার্য, তাকে এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের প্রত্যেককে, মনে মনে যা ভাই তুই প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক দেশপ্রেমী আমার সতীর্থ সঞ্জয় সিং মহোদয়, তার বিশেষ আমন্ত্রণ এবং উৎসাহে তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। এখানে বহু মত মিশন এবং সনাতন সংস্কৃতিকে বহন করে যারা মানব কল্যাণে মানুষের মধ্যে লুকায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার কাজ করছেন, তাদের পক্ষ থেকে অনেকে এসেছিলেন, এখনো অনেক সন্ত সমাজ আছে, যারা চলে গেছেন তাদের প্রতি আমি প্রণাম নিবেদন করি। মঞ্চে রামরাজাতলা শঙ্কর মঠে পরম পূজ্যপাদ মহারাজ অনন্ত শ্রী ডাক্তার প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ, ইস্কন পানা পানিয়াকে স্বামী রঘুনানন্দ মহারাজ, যমুনানন্দ আশ্রম খানাকুলে স্বামী পরেশ মহারাজ, শ্রী চৈতন্য গুরুদেব সেবাশ্রম মায়াপুরে প্রভু শ্রী ভক্তি প্রকাশ পরম দৈত্য মহারাজ, হাওড়া মহানগরের প্রচারক বিশ্বের সর্ববৃহৎ হিন্দু সংগঠনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্মানীয় তরুণ বেরা মহোদয়, ভারতীয় সাধক সমাজের সম্মানীয় অনির্বাণ নিয়োগী পূর্ণিমা দি, এবং যারা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠন পরিবারে আছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার জানাই। আপনারা জানেন যে আজকে আমরা এখানে গড় সেবকদেরকে স্মরণ করতে, বন্দন করতে, তাদের বিদেহী আত্মাকে, নতমস্তকে প্রণাম করার জন্য মিলিত হয়েছি রামরাজা তোলা শীতলা মাতা সেবা সমিতি আয়োজনে। আমি অন্তর থেকে প্রণাম নিবেদন করি এবং তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি শরৎ কোটারি এবং রাম কোটারিকে, এবং যারা আজকে কর্ষক হিসেবে এখানে আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন তাদের আমরা সম্বর্ধিত করলাম। বিশেষভাবে আমি গৌরাঙ্গ ভট্টাচার্যকে স্মারক এবং গেরুয়া উত্তরীয় করিয়ে আমার প্রণাম নিবেদন করলাম যে তারা একজন সনাতন হিন্দু হিসেবে, রাষ্ট্রবাদী হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমাদের 500 বছরের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, এদের যোগদান অবদান তীর্থ সাধন ত্যাগ আমরা কেউ কখনো ভুলতে পারি না। আপনারা সবাই জানেন এর আগের বক্তারা সন্ত সমাজ এই রাম মন্দিরের ইতিহাস তুলে ধরেছেন, আমরা যে রামরাজাতলা বা হাওড়াতে উপবিষ্ট হয়েছি এখানে প্রভু রামের মন্দির রয়েছে, তিনি পূজিত হন, রামনবমী দিন অনুষ্ঠান শুরু হয় এবং বেশ কিছুদিন ধরে প্রোগ্রাম হওয়ার পরে
তার পরিসমাপ্তি ঘটে বছরের পর বছর ধরে। তাই রাম রাজা তলার মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভু অযোধ্যা রামকে আমি আমার অন্তর থেকে প্রণাম এবং নমন জানাই। আপনারা জানেন যে ভারতবর্ষ মানে হিন্দুস্তান, ভারতবর্ষ মানে সনাতন সংস্কৃতির একটি বড় পীঠস্থান, আর আমাদের এই সনাতন ধর্ম সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো, এবং আমাদের এই সনাতন সংস্কৃতি যার আদিও নেই অন্তও নেই, একটা এর কোন শেষ নেই, একটা বিরাট পরিধি, গত বৃক্ষের থেকেও বড়, হিমালয় পর্বত থেকেও উচ্চ আমাদের সনাতন সংস্কৃতি। এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের দেশে বারে বারে হানাদারদের আক্রমণ হয়েছে, মুঘলরা হানাদাররা বারে বারে দেশকে খণ্ডিত করেছে। আপনি যদি অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারতের কথা বিবেচনা করেন, আমরা সেই তাজিকিস্তান আফগানিস্তানের প্রান্ত থেকে পাকিস্তান নেপাল ভুটান ব্রহ্মদেশ বাংলাদেশ মায়ানমার কত বড় আমাদের এই দেশ ছিল। আমাদের এই দেশ বারে বারে খণ্ডিত হয়েছে, এই দেশে হানাদাররা বারে বারে এসেছে, কখনো মোহাম্মদ ঘুরি, কখনো আফজল খা, কখনো বাবার হলো আবারজল সামল উৎসবে, বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব শাহজাহান আকবর থেকে শুরু করে এই মোগলরা বারে বারে এসেছে। এই যে ধাঁজা, বিতর্কিত ধাঁজা, এর এখানে রামলালার মন্দির ছিল, সেই মন্দিরকে বাবর উড়িয়ে দেয়, এবং সেই একটা সংঘর্ষে আমাদের 180,000 হিন্দু তারা আত্মাহুতি দিয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন। তাই 500 বছর পরে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের আদেশে সমস্ত ধর্মের প্রতি সমান মনোভাব পোষণ করে রাম জন্মভূমি আইনগতভাবে আমরা উদ্ধার করতে পেরেছি। এর জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্টার তাদের যারা মহন্ত আছে তাদের নিরলস আইনি লড়াই আমাদেরকে সমৃদ্ধ করেছে, এবং এটা আমরা কখনোই ভুলব না যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একদিকে যেমন রাজধর্ম পালন করেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথা বলেন, সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের যে অতীত ইতিহাস সংস্কৃতি মুনি ঋষিদের দেশ তাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। যদি ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির মতো প্রধানমন্ত্রী না থাকতেন, তাহলে সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে প্রমাণ দিয়ে লড়াইতে নথি দিয়ে শিলা দিয়ে ভূতত্ত্ববিদদের সাক্ষ্য প্রমাণ দিয়ে একেবারে বৈধভাবে যে লড়াই আমরা জিতেছি, সেই লড়াইতে জেতার পরেও লোকসভাতে শাহ বানুর মামলার মতো হয়তো আইন বদল করে দিত যদি ওই চেয়ারে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ থাকত, এটাই হচ্ছে সত্যি কথা। তাই আমরা অস্বীকার করতে পারি না, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বলেই আজকে এই সুন্দরভাবে কারো রক্তপাত হয়নি, কোথাও চোখের জল পড়েনি, আজকে শান্তিপূর্ণ উপায়ে এই মন্দির তার প্রথম পর্যায়ে শেষ হতে চলেছে। কেউ কেউ জগন্নাথ ধাম ইত্যাদি ইত্যাদি করেন, আপনাদের এক্ষেত্রে রাজনীতির কথা আমি বলব না, আমার সন্ত সমাজকে বসি, কিন্তু জগন্নাথ ধাম তীর্থক্ষেত্র সেন্টার কালচারাল সেন্টার যেটা পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে দীঘাতে, তার সঙ্গে রাম মন্দিরের কোন সম্পর্ক নেই, কারণ আমাদের মঠ মন্দির আস্থার জায়গা কখনো সরকারি টাকায় আমরা করি না। আমরা যারা হিন্দুরা আছি তাদের অর্থে আমাদের মঠ মন্দির আমাদের তৈরি হয়, এই রাম জন্মভূমি যে প্রতিষ্ঠা হয়েছে মন্দির হয়েছে তাতে সরকারের ভারত সরকার উত্তরপ্রদেশ সরকারের কোনো অর্থ নেই, তারা পরিকাঠামো গড়ে দিয়েছেন, এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, তারা গেস্ট হাউস বানিয়ে দিয়েছেন, তারা রেল স্টেশন বানিয়ে দিয়েছেন, কিন্তু মন্দির বিশ্ব হিন্দু পরিষদ তারা নিধি চাইতে বেরিয়েছিল, প্রত্যেকের বাড়িতে গেছে, আপনার 10 টাকা 50 টাকা 100 টাকা যার যার দেওয়ার ক্ষমতা আছে
আমরা সবাই না গোটা পৃথিবীর হিন্দুরা আমরা নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদকে। আমাদের লাভ তো 2000 কোটি, 1800 কোটিতে মন্দির সম্পূর্ণ হয়ে গেছে, আর সরকারের টাকা ছাড়াই আমরা 2500 কোটি টাকা হিন্দুরা পৃথিবীর তুলে দিয়েছি নিধি হিসেবে। আজকে আমাদের অর্থে, হিন্দুদের অর্থে আমাদের ভগবান রামচন্দ্রে মন্দির তৈরি হচ্ছে, আর দীঘাতে যেটা হচ্ছে ওটা সরকারি টাকায়, ওটার নাম জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এই তফাৎটা আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার জন্য এই উদাহরণটা এখানে উপস্থাপিত করলাম। সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা তার প্রচার প্রসার তার অতীতকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। তিনি কাজ করছেন আমাদের পুরনো আয়ুষ আয়ুর্বেদিক ব্যবস্থা যোগা সবকে ফিরিয়ে এনে ভারতবর্ষের যে অতীতের সংস্কৃতি তাকে ফিরিয়ে আনার কাজ করছে। শুধু রাম জন্মভূমি নয়, হরকা বানে ক্ষতিগ্রস্ত আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল কেদার ধাম বদ্রী ধাম চার ধামের এক ধাম তাকে নবরূপে সজ্জিত করা, বেনারসে কাশী ধাম বাবা ধাম মহাদেবের ধামকে নবরূপে সজ্জিত করা, উজ্জয়িনী মহাকাল তাকে নবরূপে সজ্জিত করা, দেহঘরকে নতুন ভাবে সাজিয়ে দেহঘরে এয়ারপোর্ট চালু করা সহ অসংখ্য রামেশ্বরম থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের বর্তমান সরকারের আমলে আমাদের পুরনো সংস্কৃতিকে জাগ্রত করার কাজ নিষ্ঠার সঙ্গে আমরা চালাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, হাওড়ার মানুষকে বলবো, আমাদের গীতার একটা লাইন আছে, সেটা হলো ধর্ম রক্ষতে রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান যন্ত্রণা ব্যথা বেদনা আছে, কিন্তু ধর্মের সঙ্গে কখনো সমঝোতা কেউ করবেন না। আপনারা কি চান দেশ আফগানিস্তান হোক, তালিবানরা দখল করলো, বললো ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো, যারা ধর্ম ছাড়তে চাইল না তাদেরকে নদীজি বায়ু সেনার এয়ারফোর্সের প্লেনে দিল্লিতে নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে রাখার ব্যবস্থা করলেন। তাই আপনি যাবেন কোথায়, ইহুদিদের খ্রিস্টানদের ইসলামদের মুসলিমদের এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ পৃথিবীতে আছে, আপনি যাবেন কোথায়? আপনি সনাতন, আপনি হিন্দুর, একমাত্র আপনার ভারতবর্ষ আছে, একদিকে পাকিস্তান অন্যদিকে বন্ধু গুছিয়ে থাকা চীন দূরে বসে আছে, পাশে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, আর এদিকে তো বঙ্গোপসাগর, নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নয় ধর্ম পরিবর্তন করতে হবে। তাই এই দেশকে রক্ষা করার কাজ আমাদের সকলকে মিলে করতে হবে। ভারতবর্ষ না থাকলে সনাতন থাকবে না, হিন্দুস্তান থাকবে না, তাই কথা আমাদের সকলকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছে, 1946 সালে বিশাজন লোকসভা প্রসাদ মুখার্জিরা তৎকালীন বিধানসভায় লড়াই করে ভোটা ভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে থাকবো না ভারতে থাকবো, ভোটা ভোটের মাধ্যমে ঠিক হয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভারতকে যদি না থাকতেন আপনি আজকে কোথায় থাকতেন? আপনি আজকে আগের পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশে থাকতেন ইসলামিক কান্ট্রিতে, আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যেত, যেমন অস্তিত্ব আজকে বাংলাদেশে হিন্দু সমাজের বিপন্ন হয়ে গেছে। যখন দেশ ভাগ হয় তখন বাংলাদেশে 31% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 8% চলে এসেছে, কিছুদিন পরে এটাও দেখবেন শূন্য হয়ে গেছে। জামাত রাজাকার হেফাজত তারা হিন্দু শূন্য করার কাজে সেখানে লেগে আছে প্রতিনিয়ত। তাই সবাইকে এক থাকতে হবে, ধ্বজের তলায় এক থাকতে হবে, ওপের তলায় এক থাকতে হবে, স্বস্তিকের তলায় এক থাকতে হবে, জয় শ্রীরামের তলায় এক থাকতে হবে, গীতার নিচে সবাইকে এক থাকতে হবে। পশ্চিমবাংলার কথা কথিত সেকুলারিজমের মানে কি? সেকুলারিজমের মানে হচ্ছে হিন্দুদের আক্রমণ কর, সরস্বতী পূজার মন্ত্র ভুল বলো, চণ্ডীপাঠ ভুল বলো, বিজয়দশমীর ডেট পাল্টে দাও, এর নামই হচ্ছে পশ্চিমবাংলার সেকুলারিজম। পশ্চিমবঙ্গের সেকুলারিজমের মানে কি? বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খাবে, টিভিতে দেখাবে, খবর কাগজে ছবি বেরোবে, এটারই নাম হচ্ছে পশ্চিমবাংলার তথাকথিত সেকুলারিজম। এখানকার সেকুলারিজম মানে হিন্দু সনাতনীদেরকে
আক্রমণ করো, হিন্দুদের উপরে খারাপ আচরণ করো, হিন্দুদেরকে কোণঠাসা করো, আর আপনি ভোট নিয়ে গড়েছিলাম বললে আপনি সাম্প্রদায়িক, আপনি সাম্প্রদায়িক, এই ব্যবস্থা ভাঙতে হবে। কিসের বাঙালি, কিসের অবাঙালি, এই প্রাচীরটা ভেঙে তুলে দেন। এই হাওড়াতে ওটা আছে, এটা একটা প্রাচীর তথাকথিত সেকুলারিজমের নামে যারা চেয়ার দখল করে ক্ষমতা ভোগ করে, যারা চাকরি বিক্রি করে, যারা গম ধান চাল গরিবের বিক্রি করে, সেই লোকগুলো একটা প্রাচীর তৈরি করে রেখেছে পশ্চিমবঙ্গে। আমি বাঙালি, তুমি অবাঙালি না বন্ধু। যোগী আদিত্যনাথজির মতো বলতে শিখুন, আমি ভারতীয়, আমি হিন্দু, আমার কোন অবাঙালি নেই, আমার কোন জাতি নেই। এইটা যতদিন না আপনি বলতে পারবেন, ততদিন বাংলাদেশ থেকে এখানে ঢুকবে আব্দুল মান্নান, লালটু শেখ, রোহিঙ্গা, ততই সারাজান শেখরা তৈরি হবে, আপনি যতক্ষণ না এটা ভাঙতে পারবেন। আগে বলতো শ্রীরাম প্রভু, উত্তরপ্রদেশের ভগবান, বাঙালির তো দেবী মা দুর্গা আছে, এই জিনিস আগে ছিল না। আমি খুব খুশি, 23 সালে গত বছর বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় 1000 মিছিল বেরিয়েছে, বড় মিছিল, 50 লক্ষ জয় শ্রীরাম হয়েছে, এমনকি ছট পুজো আজকে জাতীয় পুজো হয়ে গেছে, বাঙালি হিন্দুরাও ছট পুজোতে সামিল হচ্ছে, গণপতি বাপ্পা মরিয়া এখন আর মুম্বাইয়ের ভগবান নয়, হাওড়া কলকাতা পশ্চিমবঙ্গের ভগবান। এই ভাবনা আগে আমাদের সবাইকে নিয়ে এক হতে হবে। আসছেন শাস আবার কিসের, খুব সুন্দর না? সংখ্যালঘুদেরকে ভয় দেখাবো, তোমরা জোট বেঁধে থাকো, ওই গেল জয় শ্রীরামের পার্টি, আর আমাদেরকে ভাগ করবে, তুমি ব্রাহ্মণ, তুমি রাজপুত, তুমি লালা, তুমি ভূমিয়ার, তুমি কায়স্থ, তুমি দলিত, তুমি সিডুল ট্রাইব, আমাদেরকে তুমি ওবিসি, তুমি গোয়ালা, তুমি যাদব, তুমি কুম্ভকার, তুমি স্বর্ণকার, তুমি দেবী, তুমি এইসব করে আমাদেরকে ভাগ করবে। এই ব্যবসা চলবে না, আমাদের দেশে কোন জাতি নেই, চারটে জাতি আছে, চারটে জাতি আছে। আগে বলেছি ভারতীয় এবং হিন্দুত্ব, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চারটে জাতি আছে আমাদের দেশে, দরিদ্র জাতি, নারী জাতি, যুব জাতি, কৃষক জাতি, এর বাইরে কোন জাতি নেই। আমরা সবাই মিলে একসঙ্গে লড়বো। গীতা পাঠে কোন দল অর্গানাইজ করে, শীতের সকাল টেট পরীক্ষার দিন বদল, হাওড়া কলকাতা লঞ্চ সার্ভিস বন্ধ, তারপরেও 1,30,000 লোক সকালবেলা গীতা পড়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ধর্ম রক্ষতি রক্ষিত, জয় জয় গীতানাথের জয়। আপনারা কি করবেন? হলদি চাল আমন্ত্রণ বিলি চলছে, 14 তারিখ মকর সংক্রান্তির দিন সমস্ত মন্দির সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া ধৌত পবিত্রতার সঙ্গে সব জায়গায় করবেন। 22 তারিখ কি করবেন? ডিএসপি বলে দিয়েছে, রামজন্ম তীর্থক্ষেত্র ট্রাস্ট বলে দিয়েছে, সকাল থেকে পুজো হবে, হোম হবে, যজ্ঞ হবে, 12:29 শঙ্খ বাজবে, এলইডি স্ক্রিনে দেখবেন, তারপরে রামজন্ম মন্দিরের উদ্ঘাটন দেখবেন, তারপরে প্রসাদ নেবেন, সন্ধ্যাবেলা কি করবেন? মন্দির গুলোকে আলোক বানায় সজ্জিত, আর অন্যতম 5টা মাটির প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালাবেন, বেশি জ্বালালে ক্ষতি নেই, কিন্তু 5-এর নিচে হবে না। 5টা করে প্রদীপ জ্বালিয়ে রামজিকে অভ্যর্থনা জানাবেন যে 500 বছর পরে ভগবান তার নিজ গর্ভগৃহে জন্মভূমিতে প্রবেশ করছে, স্মরণীয় বরণীয়, একেবারে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে হবে 22 তারিখে। আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, দেরিতে আসার জন্য ত্রুটি স্বীকার করে নিয়ে, আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়,
দুবার রামনবমীর বিষে আক্রান্ত হয়েছে, চব্বিশে আর হবে না, আর কোনদিনই হবে না, কোনদিনই হবে না। আমি আপনাদের কাছে কথা নিয়েছি, কথা রাখবো, আমি সবাই ভালো রাখবেন, সবাই ভালো রাখবেন। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমাদের সকলের প্রিয় শুভেন্দুদাকে, যা জাতি চেতনা বক্তব্য রাখলেন, উনি এই সুন্দর বক্তব্যে আমরা অভিভূত। এরপরে দাদা যাওয়ার আগে দাদার কাছে অনুরোধ, আমাদের আজকে বহু মহাপুরুষের কম্বল সেবা প্রদান করার অনুষ্ঠানের অংশ আছে, কয়েকজন আছেন মায়েরা, তাদের আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা ঠিক করে দিচ্ছে, তার দাঁড়াতে কম্বল মহারা আছেন, সুন্দররা আছেন, শুভেন্দুরা কম্বল দিচ্ছেন। ধন্যবাদ তাকে। মহারাজকে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, আমরা কিন্তু কার্যক্রম এখনো শেষ করিনি, আপনারা সম্মান সহযোগিতা করবেন আমাদের, আমাদের সহযোগিতা করবেন, তাহলে আমরা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে যারা এখানে উপস্থিত আছেন, যারা কুপন পেয়েছেন, তাদের সকলকে কম্বল দেওয়ার জন্য আমি কমিটির স্বেচ্ছাসেবক বন্ধুদের কাছে অনুরোধ করছি, চেয়ারে বসে থাকুন, যারা যারা চেয়ারে আছেন সকল মায়েদের কাছে অনুরোধ, আপনারা চেয়ারে বসে থাকুন, আর সকল রাম ভক্তদের কাছে অনুরোধ, আপনাদের জন্য ভোট প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনারা ভোট প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। এটা নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কি করতে হবে ইতিমধ্যে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী, অযোধ্যাতে বিমানবন্দর এবং অনেকগুলি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি দুটো মানুষের কাছে, দেশবাসীর কাছে আবেদন করেছেন। একটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সমস্ত মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন ভৌত সাফাই অভিযান, আর 22 তারিখে সব বাড়িতে দ্বীপ প্রজ্বলন। অতএব কী কী করতে হবে সবাই জেনে গেছে, সেটা যতটা নিচের তলা পর্যন্ত বাড়ি বাড়ি পর্যন্ত এটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য রাম ভক্তরা রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণ পত্র রাম মন্দিরের রিপ্লিকা নিয়ে। আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছেন, আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন, 500 বছরের পরে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয়, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায়, বোঝা যায়, কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে, নামটা হিন্দু, নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মাঝে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমী শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী, 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ, RSS, এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবী ব্যানার্জি,
ব্যানার্জি পদবি হলেই হিন্দু হওয়া যায় না, যেমন বিকাশ ভট্টাচার্যের পদবি ভট্টাচার্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, গরু খেয়েছে, আমরা গোমাতাকে পুজো করি, গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন। স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি বিছড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি হল, আধা সেনা নামলো, এনআইএ তদন্ত হলো, অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি। এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম, ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম, সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো, একটাও সমস্যা হয়নি কেন? আমরা সমস্যা করতে চাই না, ওদের মধ্যে হয়তো অনেকে চান না, কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী, ভারত চীন যুদ্ধের সময় যুদ্ধে পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে, আমি নিজে গেছি উড়িষ্যা, স্বয়ংসেবকরা 650 বোতল রক্ত এক রাত্রে দিয়ে যাওয়া হতো। স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই তারা এইসব কথাবার্তা। আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে? ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না, উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বের হবে। দেবীপক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বের হবে, পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। পিতৃপক্ষে বাবা মা দা যারা গত হন লোকে গয়াতে পিণ্ডদান করেন, কেশ মুন্ডন করেন। আমি তফাতটা বুঝিয়ে দিলাম, এই মন্দিরটা হচ্ছে আপনার আমার সকলের নীতিতে, হিন্দুরা অর্থ দিয়েছে 10 টাকা 50 টাকা, বিশ্বহিন্দু পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থ। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রী রামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে? মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে। এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়, কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়, শাস্ত্র অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী